নিজের দল গড়লেন নবজোৎ সিং সিধু। আসন্ন পাঞ্জাব নির্বাচনে আওয়াজে পাঞ্জাবের হয়ে মাঠে নামছেন প্রাক্তন ক্রিকেটার। কোন পথে সিধুর রাজনৈতিক ভবিষ্যৎ? বিজেপি ছাড়ার পর তা নিয়ে ক্রমেই গাঢ় হচ্ছিল ধোঁয়াশা। আপে যোগদান প্রায় নিশ্চিত হয়ে যায় বলে জোর গুঞ্জন রটে, কিন্তু শেষ পর্যন্ত জটিল জটে আটকে যায় সিধুর আপে যোগদান। শেষ পর্যন্ত নিজের দল গড়েই এবার ভোট ময়দানে নবজোৎ সিং সিধু। তিব্বতের বিমানবন্দরে চীনের প্রথম স্টিলথ ফাইটার প্লেন J-20 অরুণাচলে ব্রহ্মস মোতায়েন না করার জন্য ভারতকে সতর্ক করে চীন। বার্তা ওড়ায় দিল্লি, সেই সতর্কবার্তা ঠিক পরে তিব্বতে চীনের এই অতি গোপনে গড়ে তোলা যুদ্ধ বিমানের দেখা মিলল। প্রধানমন্ত্রীর চীন সফরের ঠিক আগেই তিব্বতের বিমানবন্দরে চীনের যুদ্ধ বিমান J-20 দেখা মিলল অরুণাচলের পূর্ব দিকে তিব্বতের বিমানবন্দর ডাউচিং ইয়াংয়ে। স্ত্রীকে খুন করার চেয়ে তিনবার তালাক দেওয়া অনেক ভালো, সুপ্রিম কোর্টকে বলল মুসলিম ল বোর্ড। সমাজ সংস্কারের নামে সুপ্রিম কোর্ট পার্সোনাল ল নতুনভাবে লিখতে পারে না, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না, তিনবার তালাকের বৈধতা সুপ্রিম কোর্ট ঠিক করতে পারে না, মন্তব্য মুসলিম ল বোর্ডের। মুখ্যমন্ত্রীর নির্দেশে সিঙ্গুরে মহামিছিল, সিঙ্গুর ব্লক তৃণমূলের উদ্যোগে হরিপালের বিধায়ক বেচারাম মান্নার নেতৃত্বে মহামিছিল। হুগলির সাংসদ রত্না দেনা, তাপসী মালিকের বাবা মা সহ অন্যরাও পা মেলার মিছিলে। দামসাবাদলের তালে সবুজ আবিরে সিঙ্গুর বাজার এলাকা সহ বিভিন্ন জায়গা ঘুরে মিছিল। স্কুল বাসের সঙ্গে লরির সংঘর্ষে জের, সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি বিধাননগর কমিশনারেটে। ক্ষতির মুখে পড়তে চলেছে কলকাতা বিমানবন্দর, সমস্যায় পড়তে চলেছেন বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড সহ উত্তর পূর্বের রাজ্যগুলির পণ্য আমদানি রফতানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা, কারণ এর প্রভাব পড়বে বিমানবন্দরের কার্গো পরিষেবায়। ক্ষতির আশঙ্কা রাজ্যের রাজস্বে, ফলে বিমান সংস্থাগুলির কলকাতা থেকে ফের মুখ ফেরানোর আশঙ্কা।